আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো ও নিরাপদে আছো। আজ আমি তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের কবিতা তালগাছ নিয়ে আলোচনা করব। এসো তাহলে আমরা নির্ধারিত পাঠ শুরু করি। অনলাইন পাঠদান কার্যক্রমে বগুড়া জেলা স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। করোনাকালীন সময়ে তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা। আজকের পাঠ কবিতা তালগাছ। এসো তালগাছ কবিতাটি সুরে সুরে শুনি। তালগাছ, রবীন্দ্রনাথ ঠাকুর। তালগাছ দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সাধ কালো মেঘ পড়ে যায়, একেবারে উড়ে যায়। কোথা পাবে পাখা সে? সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি ডানা এই উড়ে যেতে মানা নেই। বাসাখানি ফেলে তার সারাদিন ঝর ঝর থরথর কাঁপে পাতা পত্তর, উড়ে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও। পরে হাওয়া যেই নেমে যায় পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে আর বার। পৃথিবীর এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এসো তালগাছ কবিতাটি আবৃত্তি করা শিখি। আমি আবৃত্তি করছি, তোমরা খুব মনোযোগ সহকারে শোনো। তালগাছ, রবীন্দ্রনাথ ঠাকুর। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সাধ কালো মেঘ ফুরে যায় একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে? তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি ডানা এই উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার। সারাদিন ঝর ঝর থরথর কাঁপে পাতা পত্তর, ওরে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও। তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাঁপা থেমে যায়, ফেলে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে আর বার, পৃথিবীর কোনটি? এসো কবিতাটি বোঝার চেষ্টা করি। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। তালগাছ
এক পায়ে দাঁড়িয়ে সব গাছকে ছেড়ে আকাশের দিকে উঁকি মারছে। মনসার কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে। তালগাছের মনে সাজ জাগে যে সে একেবারে কালো মেঘ ভেদ করে উড়ে যাবে, কিন্তু উড়ে যাবার জন্য পাখার প্রয়োজন, সে পাখা কোথায় পাবে। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার। তালগাছ তার গোল গোল পাতাতে তার ইচ্ছাগুলো মেলে দিয়েছে উড়ে যাবার জন্য। মনে মনে ভাবে বুঝি ডানাই উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার। সে মনে মনে ভাবছে এই পাতাগুলোই তার ডানা, আর এই ডানাতে ভর করেই সে উড়ে যাবে তার বাসাখানি ফেলে। সারাদিন ঝরঝর থরথর কাঁপে পাতা অত্তর ওরে যেন ভাবেও। সারাদিন ঝরঝর করে যখন বৃষ্টি পড়ছে এবং পাতাগুলো কাঁপছে, তখন ও ভাবছে যে উড়ে যাবে। মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও। তালগাছ মনে মনে আকাশে উড়ে যাচ্ছে এবং ভাবছে যে তারাদের পার করে, তারাদের ছাড়িয়ে কোথা যেন বেড়াতে চলে যাবে। তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায় ফেরে তার মনটি। তারপর যখন হাওয়া নেমে গেল, মানে হাওয়া থেমে গেল এবং পাতা কাঁপা থেমে যায়, তখন তার মনটি আবার ফিরে আসে। যেইভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে, আর বার পৃথিবীর কোনটি। যখন ভাবে যে মাটি তার মা, তখন তার পৃথিবীতে ফিরে আসার, মাটিতে ফিরে আসার আবার ইচ্ছে জাগে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই তালগাছ কবিতার মাধ্যমে তোমাদের মতন ছোট শিশুদের এটি কল্পনার কথা তালগাছের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এসো আমরা অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করি। হ্যাঁ, নেটের জন্য, নেট প্রবলেমের জন্য তোমার ছবিগুলো নিয়ে আসতে একটু দেরি হয়ে যায়। আচ্ছা, এখন আমরা তো কবিতাটি গানে গানে শুনলাম, তাই না? আবৃত্তি করা শুনলাম, তারপরে আমি বুঝিয়ে দিলাম। এখন কিন্তু অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে, তোমরা বই খাতা এবং কলম সামনে রাখো, আমরা অনুশীলনীর প্রশ্নগুলো করার চেষ্টা করব। ম্যাডাম দাঁড়ান, আমি বসে আছি কিন্তু। আচ্ছা, এখন আমি অনুশীলনীর প্রশ্নগুলো করে দিচ্ছি, তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। এগুলো কি লিখবো আগে দেখো, আমি পরে লিখতে বলবো, আগে নজর দেখে না। দেখো তোমরা স্ক্রিনে যে লেখা হচ্ছে সঙ্গে সঙ্গে একটু পড়ে নাও। ওখানে কালো দাগের জন্য এক লাইন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আচ্ছা দাঁড়া, দেখার ব্যবস্থা করছি। আচ্ছা, এটা তোমরা একটু পড়ে নাও। দেখতে পাচ্ছ? হ্যাঁ। এখন দেখতে পাচ্ছ? আচ্ছা, এক পায়ে দাঁড়িয়ে। হ্যাঁ ম্যাম।
ওনার সঙ্গে সঙ্গে পড়ে না। ম্যাডাম মার দিবি, তো হাত দিলে ম্যাডাম মার দিবি। দেখো দেখো আবার ম্যাডাম আসবে। ম্যাডাম বলো ভাইয়ের সঙ্গে বসে ঠিক করে বসে দেখো দেখতে পাচ্ছি না বাবা। ম্যাম ওইটার জন্য দেখা যাচ্ছে না আর আপারে তো খরা লাগো সুন্দরের জন্য দেখে না হ্যাঁ।
ভালো লাগে কোন গাছের যত্ন নেওয়া সম্পর্কে তিনটি বাক্য আমরা বলি। কি হবে? যে গাছে নিয়মিত পানি দিতে হবে, তাই না? গাছে নিয়মিত পানি দিতে হবে, পশু বা কেউ যেন ক্ষতি করতে না পারে সেজন্য গাছকে চারদিকে বেড়া দিয়ে ঘিরে দিতে হবে। গাছের নিচে পশু পাখি যেন খেতে না পারে সেজন্য বেড়া দিতে হবে। আবার গাছের যেখানে আমরা গাছটি রোপণ করব সে গাছের নিচে যেন কোনো আগাছা বা জঙ্গল না থাকে সেগুলো পরিষ্কার করতে হবে। গাছের নিচে আগাছা পড়ে আমি তো তোমাদের একবার দেখালাম, সহকারে একবার দেখালাম, তাই না? এখন অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করি। তোমরা এখন খাতায় লিখবে এবং আমি যাকে যেটা বলবো সে উত্তর দিবে। এক নম্বর কি আছে, যে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ দিই। সাত সাত অর্থ কি? আচ্ছা, দুই নম্বর প্রশ্ন দেখো, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। কি হবে? দীপু পাখির মতো সুরের স্বাদ হয়েছে। তার ইচ্ছা সব ছাড়িয়ে
বুঝতে পারছি তোমরা খুব ভালো মতো দেখেছো, তোমরা সবাই থাকো। আমি এখন 6 নম্বর প্রশ্ন, আমি মুখে মুখে বলি এবং তোমরা উত্তর লেখে নাও, বুঝছো? তাল গাছকে দেখে কি মনে হয়? তাল গাছকে দেখে কি মনে হয়? তাল গাছকে দেখে মনে হয় যে এক পায়ে দাঁড়িয়ে আছে, সব গাছকে ছাড়িয়ে আকাশে ও দূর দিগন্তে উঠছে। তোমরা লিখে নিয়েছো কি? তাল গাছকে দেখে মনে হয় আকাশে উঠে মারছে। আমি যেটা বলছি সেটা তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং লিখে না। সবাই কথা বলে তো হবে না, মনে আমি যখন তোমাদেরকে ধরবো তখন তোমরা হ্যাঁ, এখন হলো আমি বলছি পারিনি। তুমি এখন 6 নম্বর তোলো, 6 নম্বরে কি আছে? মনে সার কালো মেঘ ফুরে যায় তরুণীর অর্থ হলো তাল গাছের মনে ইচ্ছে জাগে। পাখির মতো দানা মেলে কালো মেঘ ভেদ করে আকাশে উড়ে যাবে। দেখো দেখো মনে সার কালো মেঘ ফুরে যায় তরঙ্গীর অর্থ হলো তাল গাছের মনে ইচ্ছে জাগে। পাখির মতো দানা মেলে করে কাঁপে হাওয়ায় যখন, তাল গাছের পাতাগুলো থরথর করে কাঁপে তখন পাতাগুলোকে তাল গাছের দানা মনে হয়। তখন সে ভাবে এবার উঠতে পারবে, তাল গাছ তার পাতার ডানায় ইচ্ছেগুলোকে ছড়িয়ে দেয়। লিখছো? জি ম্যাম। আচ্ছা ম্যাম আরেকবার। হাওয়ায় যখন তাল গাছের পাতাগুলো থরথর করে কাঁপে তখন পাতাগুলোকে তার ডানা মনে হয়। তখন সে ভাবে যে এবার উঠতে পারবে, তাল গাছ তার পাতার ডানায় ইচ্ছেগুলোকে ছড়িয়ে দেয়। ঘ নম্বর দেখো, তাল গাছ পাখা চায় কেন? তাল গাছে তো ইচ্ছে যে সে উড়ে বেড়াবে, উঁকি মারবে আকাশে দিক দিগন্তে প্রান্তে উড়ে যাবে, তাই না? তাল গাছে তো এমনটাই ইচ্ছে। তাহলে তাল গাছ কেন পাখা চায়? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে তাল গাছ
কেন পাখা চায়। দেখো তাল গাছের ইচ্ছে যে পাখির মতো পাখা মেলে সে আকাশে উড়ে বেড়াবে। তাল গাছের ইচ্ছে যে পাখির মতো আকাশে উড়ে বেড়াবে, এই জন্য কি বলছে দেখো, তাল গাছের ইচ্ছে পাখির মতো পাখা মেলে কালো মেঘ ভেদ করে আকাশে উড়ে বেড়াবে, এই জন্য তার এই জন্য তাল গাছ পাখা চায়। তাল গাছের ইচ্ছে পাখির মতো পাখা মেলে আকাশের কালো মেঘ ভেদ করে উড়ে বেড়াবে, এজন্যই তাল গাছ পাখা চায়। আচ্ছা, সাত নম্বর প্রশ্নে দেখা রয়েছে যে গাছের যত্ন নেওয়া সম্পর্কে তিনটি বাক্য বলি, মুখে মুখে বলিও লিখি। আমি কিন্তু প্রথমের দিকে তিনটি বাক্য বলেও দিয়েছিলাম এবং স্ক্রিনে লিখেও দিয়েছিলাম, তোমরা এভাবে তোমাদের নিজেদের মতন করে আরো নতুন তিনটি বাক্য লেখার চেষ্টা করবে। আট নম্বর প্রশ্ন দেখো রয়েছে যে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি। আমি একবার দেখে দিয়েছিলাম, তোমরা এভাবে আরো নতুন নতুন বাক্য তৈরি করবে। যে পৃথিবী, যে পৃথিবী, আমরা পৃথিবীতে বাস করি, আমাদের পৃথিবীটি দেখতে সুন্দর, তাই না? স্বাদ, যে আমার স্বাদ জাগে কি যে ডাক্তার হব, কি আমার স্বাদ জাগে যে আমি হচ্ছে যে বেড়াতে যাবো, এরকম করে নতুন হচ্ছে যে নতুন নতুন বাক্য গঠন করবে। তাল গাছ কবিতার প্রথম 12 লাইন মুখস্থ লিখবে, মুখস্থ লিখবে এবং মুখস্থ করে রাখবে। আমি তো তোমাদের কবিতাটি প্রতিটি লাইন বুঝে দিলাম, অন্তর্নিহিত ভাব বুঝে দিলাম। তোমাদের 8 থেকে 6 লাইন কবিতাটি মুখস্থ রাখতে হবে, কেন যে তোমাদের পরীক্ষা যখন প্রশ্ন থাকবে সেখানে কবিতার প্রথম 8 লাইন হোক, শেষ 8 লাইন হোক, মাঝের 8 লাইন হোক, এই 8 লাইন দিয়ে একটা করে তোমার বেড়া দিয়ে প্রশ্ন থাকবে। সেখানে কিন্তু ওই কবিতা অংশের সারমর্ম বা মূল ভাব লেখা একটা প্রশ্ন থাকবে, এ কারণেই তোমার কবিতাটি মুখস্থ রাখতে হবে, কবিতাটির সারমর্ম বা অন্তর্নিহিত ভাব কি এটা জানতে হবে এবং প্রতিটি লাইনেরও অর্থ বুঝে রাখতে হবে যে কি কেন প্রশ্নগুলো থাকবে সেখানে। কবিতাটি আমি আবৃত্তি করে দিয়েছি আর তোমরা এইভাবে বাসায় আবৃত্তি করার চেষ্টা করবে, যে সুন্দর একটি কবিতা আবৃত্তি জানা থাকলে ভালো। ছবি দেখি এবং ইচ্ছে মতো বাক্য লিখি, 11 নম্বর প্রশ্ন দেখো যে ছবি দেখি এবং ইচ্ছে মতো বাক্য লিখি। আমি এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে দুটি তাল গাছ রয়েছে, লম্বা লম্বা দুটি তাল গাছ রয়েছে। তারপরে তাল গাছে তাল ধরেছে, তাল গাছের নিচে কি রয়েছে, যে ছোট ছোট ঝোপঝাড় বা জঙ্গল রয়েছে। তাল গাছের নিচে একটি শিশু দাঁড়িয়ে রয়েছে, শিশুটি কি যেন ভাবছে। এরকম করে তোমরা তোমাদের মতন করে আরো নতুন নতুন বাক্য লেখার চেষ্টা করবে। মুখস্থ করবে, খাতায় লিখবে এবং 3 নম্বর অনুশীলনীর যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে সমাধান করে দিলাম এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখবে। আগামী ক্লাসে আমি দেখবো তাল গাছকে দেখে মনে হয় সে এক পায়ে দাঁড়িয়ে আছে। তাল গাছকে দেখে মনে হয় সে এক পায়ে দাঁড়িয়ে আছে এবং সব গাছকে ছাড়িয়ে আকাশে ও দূর দিগন্তে উঁকি মারছে। তোমরা কথা বলাতে সময়টা বেশি লেগে গেছে। হ্যাঁ ম্যাম লিখছি। আচ্ছা, তাহলে তোমরা বাড়ির কাজগুলো করবে,
আজকে আর এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর করোনাকালীন সময়ে তোমরা সবাই নিরাপদে থাকবে, প্রয়োজন ছাড়া বাইরে যাবে না। গানটা আরেকবার শুনি নাকি, প্রয়োজনের বাইরে কেউ বেরোবে না, সবাই ঘরে থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে এবং উন্নত রাখবে। আর আজকের ক্লাস কেমন লেগেছে তোমাদের বলো? আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম।